আলুর কোনো পিচি নেই, শ্যামল গঙ্গোপাধ্যায়। প্রয়াত লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের 25শে মার্চ 1933 থেকে 24শে সেপ্টেম্বর 2001 এই গল্পটি দেজ পাবলিশিংয়ের সৌজন্যে শ্রদ্ধাস্বরূপ প্রকাশিত। শীত জাঁকিয়ে পড়তেই পাতলা খোসা নতুন আলুর গন্ধ পেল অবিনাশ। প্রায় 50 বছর আগে গরম গরম লুচি দিয়ে সবে ওঠা নতুন আলুর দম একদিন সকালের জলখাবারে সে খেয়েছিল। এখনও সেই স্বাদ অবিনাশের জিভে, যেন আজকের এই পৃথিবীর গায়ে নানান অসুবিধের পাতলা ছালটুকু একবার নখ দিয়ে খুঁটে তুলে ফেলতে পারলেই সুবাস ছড়ানো থকথকে সুখের ভেতর ডুবে যাওয়া যাবে। সেদ্ধ ননির পাড়া নতুন আলুর ভেতর যেমন শক্ত কোনো বিচি নেই, তেমনি জ্বালা যন্ত্রণা অসুবিধের পাতলা পরতটুকু খুঁটে তুলে ফেললেই ঘন সুখ, আহ্লাদে ডুবে যাওয়া যাবে। সে আনন্দের ভেতর কোনো বাধাবিঘ্ন থাকবে না, আসলে আলুর তো কোনো বিচি নেই। কিন্তু এখন অগ্রানের এই সন্ধ্যেবেলা রাস্তার ইলেকট্রিক আলো জ্বলে ওঠার ঠিক আগে অবিনাশ দাশগুপ্ত বাজারের মাঝখানে দাঁড়িয়ে দেখতে পেল হিমঘরের গত বছরের আলুর কেজি 4.80 টাকা, সবে ওঠা নতুন আলু যাও বা দু একজন বেচতে এনেছে তার কেজি 10 টাকা, রক্তের চিনি দেখা দেওয়ায় আলু বাড়ন, আবার মাছ মাংস খেলেই দাঁতে যদি একটু খোঁচা লাগলো তো ব্যথায় গাল ফুলে যায়। কোন দিকে যাবে অবিনাশ? একেই বলে জীবনের গায়ে পাতলা ছালের অসুবিধে, যা কিনা খুঁটে তুলে ফেলতে পারলেই আলুতে নয়তো মাছ মাংসে চলে যাওয়া যায়, যা আর কি আনন্দ, সুখ, আহ্লাদ। মাছ মাংসের কাঁটা বা হাড়কে ওদের বিচি বলে মনেই হয়নি কোনোদিন অবিনাশের। বাজারের গায়েই রত্তলার সবেদন ওষুধের দোকান, মেডিকেল হল। সেখানে অবিনাশ অ্যান্টিবায়োটিক কিনতে গেলে দোকানি বলল আর অ্যান্টিবায়োটিক খাবেন না, লিভার জখম হবে, তার চেয়ে দাঁতগুলো তুলে ফেলুন, ব্যথা কমলেই ডেন্টিস্টের কাছে চলে যান। একধার থেকে ওপরে নিচে মিলিয়ে 8টা দাঁতে ব্যথা, সবগুলো তুলে ফেললে মুখের একদিককার বনাটি খুলে ফেলা হবে, কথা বললে মুখটা হাঁ হাঁ করবে, হলে হবে বাঁধিয়ে নেবেন। অবিনাশ অ্যান্টিবায়োটিক না কিনেই বাড়ির দিকে ফিরল। শহরতলির তলা নিয়ে এই এলাকাকে সবে ঠেলে কর্পোরেশনে ঢোকানো হয়েছে। হিমেল কুয়াশার ভেতর দোকান ঘরগুলোর আলো এসে বাজারের নানান সবজিকে রঙিন করে ফেলল। তার ভেতর অবিনাশের চেনা এক যুবক দিব্যি শুধুই শার্ট গায়ে সাইকেলের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। অবিনাশ গায়ের যা পারো ভালো করে জড়িয়ে বাঁগালের দিকটা উঁচু করে দিল, যাতে ঠান্ডা বাতাস লেগে দাঁতের ব্যথা না বেড়ে যায় আরও। শীত করছে না? ছেলেটি বলল না, বেশ আরাম লাগছে, এই তো এখন সাইকেলে ট্রাম ডিপোয় যাব, ঠান্ডা লেগে যাবে বলতে বলতে অবিনাশ রাস্তার কণাত ঘেঁষে দাঁড়ালো। সাইকেলে ভ্যানে ফুলকপি যাচ্ছে অনবরত, কাছাকাছি সবজি চাষের মাঠ, গরম পড়লে সেসব মাঠে বেলফুলের কলম বসানো হবে, তখন আবার ফুলের বাহার নিয়ে ভ্যান ঠিক এইভাবেই ট্রাম ডিপোর গায়ের বাজারে যাবে। তবে এত ঘন ঘন নয়, ন্যাপা ময়রার শোকেশের মাথায় নতুন গুড়ের নাগড়ি, তার পাশেই পাউরুটির থাক, ফুলকপি সিঙাড়া লেখা লাল শালু হিমেল বাতাসে উড়ছে। অবিনাশ দেখল বুকখোলা শার্টের ভেতর দিয়ে নতুন বয়সের বুকখানি আঘ্রাণের সন্ধেবেলায় ঠান্ডা বাতাসের মুখোমুখি এগিয়ে দিয়ে ছেলেটি দিব্যি ট্রাম ডিপোর দিকে সাইকেলে চলে গেল। অবিনাশ যা পারখানা কান অবধি জড়িয়ে নিল, তার গা শিরশির করে উঠল, শেষে মনে হলো দাঁতের গোড়ায় সেই শিরশিরানি পৌঁছে গেছে। মনোহারি দোকানের গায়ে হরিদাসের সেলুন, রাস্তা থেকেই তাদের বড় আয়নায় হাঁ করে তাকালো, যদি ব্যথার জায়গাটা দেখা যায় না, মুখের হাঁয়ের জায়গায় শুধু একদলা অন্ধকার, মুখ বুঝেও স্বস্তি নেই, ব্যথাটা মাড়ি থেকে কানের লতির দিকে এগোচ্ছে। অবিনাশ জানে এবার মাথা ধরিয়ে দেবে। রাস্তার ওপরে ঝকঝকে আলোয় গমকল থেকে স্বাস্থ্যকর গরমা গরম সাদা আটা ঝরে পড়ছে থলে, যেন বা কোনো চাঙ্গা শরীরের জন্মনে গুঁড়ো। অবিনাশ গালের ব্যথার জায়গায় যা পারল চেপে বুঝল, বয়সকালে রাতে একটু একটু খাওয়া দাওয়ার পর যদি দাঁত মেজে শুতাম তাহলে আজ এই ব্যথার ভোগান্তিতে পড়তে হতো না, কিছু মুখে দেবার উপায় নেই, অথচ খাওয়া দাওয়া তো এই শীতের মরশুমেই, এই ব্যথার সঙ্গে সঙ্গে হজম ব্যাপারটাও গোলমেলে হয়ে উঠেছে, এটা খেলে অম্বল, ওটা খেলে দাঁত টোকে যায়। একবার ভাবল দাড়ি কামাই, ফের মনে হলো আবার তো সেই দাড়ি গজাবে, কাঁচা পাকা, আয়নায় বোঝা যায় মুখখানির জায়গায় সময়ের গাড়ির চাকার লিক কেটে বসেছে। ইলেকট্রিক
আশায় বাজারের বড় বটগাছটার বড়সড় কিছু ডাল কাটা পড়েছে, নয়তো ঝড়ের দুলুনিতে ইলেকট্রিকের তার ছিঁড়ত। বাজারের ওপর দিয়ে এখনকার বড় রাস্তাটা চলে গেছে ট্রাম ডিপো কলকাতার বুকে, এসেছে ধানক্ষেত কপিক্ষেত ভারতবর্ষের ভেতর দিয়ে। সেদিকটায় হাঁটলে আর কিছুক্ষণ বাদেই ইলেকট্রিক ফুরিয়ে গিয়ে লম্ফ কুপি, গায়ে গরুর হাম্বা, শেষ রাতে কোঁকড় খোঁ। দাঁতের খেলাটা বড় অদ্ভুত, ব্যথা হলে তোলা যাবে না, অ্যান্টিবায়োটিক এক কোর্স খেয়ে যখন মনে হবে সেরে গেছে তখনই একটা একটা করে কয়েকদিনের গ্যাপ দিয়ে দিয়ে তবে পটাং একটার পর একটা। এই দাঁতগুলো আমার চেয়ে কয়েক বছরের ছোট, 10 মাসে দুধের দাঁত পাই, পার 5-6 বছর বয়সে তারা চলে গেলে এইসব দাঁত দেখা যায়। ওরা সেই থেকে আমার সঙ্গে সঙ্গে বড় হয়েছে, ওদের শিকড় মাড়ির গভীরে, চোখ কান নাকের মতোই। তবে নাক চোখ কান আমার জন্মসঙ্গী আরও সাবেক। এইসব মনে মনে বলতে বলতেই অবিনাশ তার সামনের অদৃশ্য বাতাসের ভেতর বলে দিল, আমার চেয়ে বয়সে ছোট অথচ আমার আগেই তোমরা চলে যাবে। সন্ধেবেলায় এ বাজারে মাছ আসে না, কিন্তু মুরগি আসে, দাড়িপাল্লা প্লাস্টিকের ব্যাগ, কিন্তু মুরগি খাবার উপায় নেই অবিনাশের। ব্যথা লাগে, মাঝারি ধাঁচের এক গাট্টাকোট্টা বিধবা একধামা পুঁই মিটুলি নিয়ে বসেছে, পুঁইয়ের সবুজ দানা ভর্তি এইসব কচি ডগার সঙ্গে চিংড়ি মাছ আর পেঁয়াজ কষিয়ে খেতে যা মুখে লালা এসে যায়, কিন্তু তাও তো খেতে পারবো না, যদি একটা দানা দাঁতের ফাঁকে ঢুকে পড়ে তো ব্যথায় টাটটাতে হবে। নেহেরুর কথা শুনে বেশি বাচ্চা কাচ্চা করেনি অবিনাশ, তারা এখন দূরে দূরে, তাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, তারাও এক সময় দূরে চলে যাবে, তখন অবিনাশের নিজের এককালের বাচ্চা কাচ্চাদের দাঁতে ব্যথা হবে, সেই সময় হয়তো বাজারেরই বটগাছটার আরও কয়েকটা ডাল কাটা পড়বে, কেননা ইলেকট্রিকের লাইন তখন ভারতবর্ষের আরও ভেতরে লম্ফ কূপি মুছতে মুছতে একদম গভীরে চলে যাবে। শীতের সন্ধ্যা ফুরলেই বাজার ফাঁকা হতে থাকে, রাস্তার লোক কমে যায়, মনে হয় ইন্ডিয়ায় লোক কম। দিনের সবজিওয়ালা সঙ্গে সঙ্গে ডুবো তেলে আলুর চপ ভাজে, রোল কর্নারে ডিমের অমলেটে আটার রুটি বেডিং পেটানোর কায়দায় গোটাচ্ছে কেদার। কালো বেগুনের পাশে ইলেকট্রিক্যালে সবুজ বাঁধাকপি ঝকঝক করছে, তাদের কান ঘেঁষে সাদা ফুলকপি, পাশেই লালচে গাজরের ঢিবি। পৃথিবীর রস শুষে যে যার মতো রং করে নিয়েছে নিজেদের, সারা বাজারটাই এখন টেকনিকলার। এর ভেতর কেউ অবিনাশের দাঁতের গোড়া দেখতে পাচ্ছে না, ঘন হয়ে ওরা মাড়ির ওপর পাশাপাশি দাঁড়াতো একদিন, ওদের পা মাড়ির গভীরে। মাটির রস শুষে তৈরি নতুন আলু, কড়াইশুঁটি, ফুলকপি, কই মাছ, নতুন গুড় কত কী, সবই ওরা চিবিয়ে এতদিন অবিনাশের পেটের ভেতর পাঠিয়েছে। তাতে অবিনাশের পেশি, মেধা, তেজ, দেখার চোখ তৈরি হয়েছে, সেই দাঁত রিটায়ার করতে চায়। হঠাৎ অবিনাশ দেখতে পেল তার বউ চাদর জড়িয়ে মাথায় ঘোমটা তুলে বাজারের সবচেয়ে বড় মুদিখানায় গিয়ে দাঁড়ালো। নিশ্চয়ই সেলাই কলের ছুঁচ ভেঙে গেছে, আবার সেলাই করে কি এত জোড়া দেয়া মুদিখানার আলোয় মাথার ঘোমটা দেখতে পাওয়া যায়। ঘোমটার নিচে 10 আনা 6 আনা কাঁচা পাকা মাথা, পেছন থেকে বিনার কাঁধ, গলা ভালো লাগে অবিনাশের, লাল ব্লাউজ, গম রঙের গলা, কালো বেনি, এখন সেসব শাড়িতে চাদরে ঢাকা, কিন্তু সামনের দিক থেকে তাকাতে কষ্ট হয় অবিনাশের, সবাই শেষে এরকম হয়ে যায়। একটা সই দিন দাদা, লম্বা ফুলস্কেপ কাগজে কী এক আবেদনের নিচে অনেকের সই, নতুন নতুন কর্পোরেশনে ঢোকানো এ জায়গায় প্রায় কোনো দরখাস্ত হয়, কখনো রাস্তা, কখনো আলো, কখনো বা জলের জন্য লেগেই আছে। এবার কিসের, মোড়ল গোছের ভাবখানা সারা মুখে ছড়িয়ে এখানকার উদ্যোগী একজন পুরুষ সিংহ খোলা ডট পেন এগিয়ে দিল, দিয়ে বলল, সই করুন তো। কিসের সই, খবর তো কিছু রাখেন না, কর্পোরেশন শ্মশানে ইলেকট্রিক চুলো বসেছে 1.5 বছর, আজও চালু হলো না, সেই কাঠ আগুন ধোয়া বড় ব্যবস্থা এতদিনও বন্ধ হলো না, এতকাল তো এইভাবেই চলে এসেছে, তাই বলে চিরকাল একই বড় কাণ্ড চলতেও থাকবে, আমরা কি সভ্য হব না। সই করতে করতে অবিনাশ বলেই ফেললো, মরে যাবার পর কি আর সভ্য, কী বা বর্বরতা। কী বললেন, না কিছু না। কাগজখানি কেড়ে নিতে নিতে পুরুষ সিংহ অবিনাশের মুখেও তাকালো না, অবিনাশ বুঝলো সে এই এলাকার একজন কেউই নয়। একদম ভোট দেবার সময় ছাপা কাগজে তার নামের পাশে একটা নম্বর ছিল, এখন তা মনে নেই অবিনাশের। এখন খুব অফিস কারখানা বন্ধ হয়ে যায়, কেউ দেখার নেই, পিএফ গ্র্যাচুইটি, বকেয়া পাওনা সবই ভোগে যায়,
ট্যাক্স যাতে কম কাটে সেজন্য চাকরি থাকার সময় অবিনাশকে ডাকঘরে সার্টিফিকেট কিনতে হয়েছিল। সেগুলো ভাঙিয়ে জোড়াতাড়া দিয়ে বাড়ি ভাড়া, ডাল ভাত, ডিসপিরিন, জেলুসিল, কেরোসিন, মোকাসিন, পেনিসিলিন হয়ে যায়। কতদিন এমন চলবে জানে না অবিনাশ। নিজেকে তার বাজারে বেচে ফেলে দেওয়া দাগে আলু লাগে, এর ভেতর দাঁতে এই ব্যথা। জীবনে দাঁড়াবার জন্য অনেকেই কাঠের চারপায়ের ওপর ড্রেন ঘেঁষে দোকানঘর সাজিয়ে বসেছে। তারা ভয়ঙ্কর দুলে দুলে খদ্দেরদের পানে চুন লাগাচ্ছে। অত তাড়ার মতো খদ্দের নেই কিন্তু। হোমগার্ড অরুণের ছেলের মুখে ভাত, নেমন্তন্নর কার্ডের গোছা হাতে ঘুরছে, অবিনাশের সামনে দিয়ে গেল। অবিনাশ জানে তাকে নেমন্তন্ন করবে না। কিছুকাল হলো নেমন্তন্ন টেমন্তন্নতে সবাই তাকে বাদ দেয়। ঠিক এমন সময় বাজারের শেষ দিক থেকে চলন্ত মাইকে অবিনাশের চেনাগলা ভেসে এলো। বাজারের ভিড় চিরে সাইকেল ভ্যানখানা এগিয়ে আসছিল, সেই সঙ্গে বাজার থেকে উঠে আসা মানুষজনের চিৎকার চেঁচামেচি ছাপিয়ে এই চেনা কথাগুলো মাইকে। জানো কবিরাজের অতুল শক্তি দাঁতের মাজন। সাইকেল ভ্যানের ওপর ইসলাম আলী মণ্ডল বসে, গায়ে একখানি ছাল ওঠা ওঠা চিট ময়লা চাদর, মাথায় বাদুড়ে টুপি। ভ্যানের পাটাতনেই যেন ইসলাম আলী মণ্ডলের অনন্ত শয়ান। শুধু পাশে লক্ষ্মী নেই, তার বদলে ব্যাটারি সেট, ছোট মাইক। এই ইসলাম আলী মণ্ডলকে অবিনাশ বেশ কয়েকবার দেখেছে। বছর 36-37 একটা লোক লুঙ্গি পরে চলন্ত সাইকেল ভ্যানে বসে তার অতুল শক্তি মাজনের কথা মাইকে বলে যায়। আর একজন দাড়িওয়ালা বয়স্ক লোক দরবেশের মতো আলখাল্লা গায়ে সাইকেল ভ্যানখানা আস্তে আস্তে চালায়। ভিড় দেখলে, বাজার দেখলে থামে, তখন ইসলাম আলী মাইকে বলতে থাকে। আর সামনে বসানো কাঠের বাক্স থেকে খদ্দেরের হাতে এক এক শিশি অতুল শক্তি মাজন এগিয়ে দেয়, দাম বুঝে নিয়ে, নোটেক টাকায় খুচরোয়। সেসব ইসলাম আলী তার সামনের ঘরটার ফুটোয় ভরে দেয় আন্দাজে, একদম আন্দাজে। কেন আন্দাজে তা আজও ভালো করে দেখল অবিনাশ অগ্রাণীর এই ঠান্ডা সন্ধ্যায়। ইসলাম আলী মণ্ডলের চোখের জায়গায় দুটি গর্ত, অ্যাক্সিডেন্টে হারিয়ে থাকতে পারে কিংবা স্মল পক্সে। ভালো করে তাকালো আজ অবিনাশ। ইসলামের গালে কদিনের বাসি দাড়ি, এইমাত্র ভারতবর্ষের ভেতরে টেনে নিয়ে যাওয়া ইলেকট্রিক লাইন বেই যেন বেরিয়ে এলো, যেন বন থেকে বেরিয়ে এলো টিয়া। একদম বাজারে, সন্ধ্যার ভরা বাজারে, একটু বাদে ইসলাম আলী হয়তো এই ভ্যানে করে ট্রাম ডিপোয় গিয়ে উঠবে। ইসলাম আলীর পেছনে ব্যাপারীদের বেগুন, বাঁধাকপি, গাজর, ফুলকপি, টেকনি কালার, বুনট ইলেকট্রিক আলোয় রীতিমতো রংচঙে ছক। তার পাশেই দেবনাথের ভাতের হোটেলের বড় চুলে দাও দাও আগুন, সেটাও একটা রং। এইরই ভেতর ইসলাম আলী মণ্ডল বলে চলেছে, যা জ্ঞান কবিরাজের অতুল শক্তি দাঁতের মাজন। এ মাজনে প্রত্যহ দাঁত মাজিলে দাঁতের যে কোনো রোগ আরোগ্য হয়। মাড়ি ফোলা, দাঁতের বেদনা, পুঁজ পড়া ইত্যাদি দন্তরোগের আরাম পাইবেন। গাছগাছরায় প্রস্তুত কবিরাজি মতে দন্তমাজন তৈরি করা হইল। বলতে বলতে ইসলাম আলী মণ্ডলের মুখে ফেকু বেরিয়ে এসেছে, বাঁ হাতের উল্টো দিকে ঠোঁট মুছতে সে থামল। অবিনাশও যেন অগ্রাণের সন্ধ্যায় এই চুচ ফোটানো ঠান্ডায় নিজেরই ভেতর থমকে থামল। লিভার জখম হয় এমন অ্যালোপ্যাথি করে করে এতদিন হদ্দ হলাম, অথচ দরজার সামনে এমন মাজন হেঁকে যায় ইসলাম আলী, সেদিকে একবার ফিরেও তাকাইনি, আশ্চর্য। ইসলাম আলী ফের বলতে শুরু করল, মূল্য 3 টাকা মাত্র, অথচ আমি এক একটা ক্যাপসুল খেয়েছি যার দাম 5 টাকা 12 আনা, এক এক কোর্সে 15টা করে ক্যাপসুল, টাকার শ্রাদ্ধ, লিভারের শ্রাদ্ধ, এই ভালো থাকি, ফের ব্যথা ফিরে আসে। মূল্য 3 টাকা মাত্র, মালিপাড়া, নেপালগঞ্জ, পোস্ট জঙ্গলগাছি, 24 পরগনা, বৈশাখ মাস হইতে সামান্য মূল্য বৃদ্ধি করিয়া 3 টাকা করা হইল। আশা করি দৃষ্টিহীন মানুষদের এই প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করিবেন। একটা শিশি তুলে নিল অবিনাশ। লালচে শিশির গায়ে গোলাপি কাগজ ছাঁটা, তাতে যা ছাপানো তাই স্রেফ মুখস্থ বলে যাচ্ছে ইসলাম আলী। কাউকে দিয়ে লিখিয়ে ছাপিয়ে নিয়েছে, এতে কাজ হয়? অন্ধকারের দিকে শূন্য চোখে তাকিয়ে ইসলাম আলী বলল, অব্যর্থ, ব্যবহার করে দেখুন। দাঁতের ব্যথা কমবে? কমবেই, এই তো আমি হাটে হাটে বেঁচে আসছি। হাতের শিশিটা ভালো করে আলোয় নিয়ে দেখল অবিনাশ, মিউনিসিপ্যাল লাইসেন্স নাম্বার 72369, তার মানে এদিকটা কর্পোরেশনে ঢুকে পড়ায় আগে মিউনিসিপ্যাল আমলে অতুল শক্তি মাজনের লাইসেন্স নেওয়া হয়। কোথায় কোথায় বিক্রি করো? যেদিকে যেদিকে পারি। আজ সাতগড়ের হাট তো কাল মালঞ্চের খেয়াঘাটে, বিক্রি কেমন? কোথাও 40 বোতল, কোথাও 80 অবধি হয়ে যায়, নাম ছড়াচ্ছে তো, উপকার পেলে লোকে তো কিনবেই। কি আছে এতে? সে অনেক জিনিস, শুধু বলতে পারি কর্পূর থেকে জ্যোষ্ঠীমধু, আবার ফিটকিরি থেকে নিমের ছালের গুঁড়ো, বকুলের ছাল জ্যোষ্ঠীমধু, বাবলার ছাল, এমনকি গাব ভেরেন্ডার ছাল দিই, বেদানার তো দিই,
আর গেরিমাটি পোড়া তো আছেই। এক ঝলকে অবিনাশ দাশগুপ্তর মাথার ভেতর দিগন্ত জুড়ে পৃথিবীর বুকের ভেতরকার রস খেয়ে তাগড়া সব নিম বকুল বাবলা গাছের বন ভেসে উঠল। সেসব গাছে পাখির ডাক, গাছতলায় রোদের তাতে হলুদ হয়ে আসা সুবাস ছড়ানো বকুল ফুল, নিম ফুলের মধু সে একবার খেয়েছিল, ভীষণ মিষ্টি হতে শেষে সে মধু তেতো হয়ে আসে জিভে। গত যুদ্ধের সময় নাকি আলপিনের অভাবে বাবলার কাঁটা অফিস কাছারিতে লাগতো। টাকা বুঝে নাও কীভাবে, তুমি তো কানা, কিছুই তো দেখতে পাও না। হাতের ছোঁয়ায় বুঝতে পারি, ক শিশি লাগবে আপনার, আপাতত 2 শিশি দাও। 4টে একসঙ্গে নিলে একটা ফাও, না দরকার নেই, আপাতত 2 শিশি দাও, কাজ দিলে ফের নেওয়া যাবে। এ লটের মালটা তেজি ছিল, কী রকম নিজের হাতে বানাইতো, পর্দা ঠিক রাখো কী করে, কোনটা বেশি কোনটা কম মিশিয়ে ফেলতে পারো তো? তা হবার নয়, কেন, মানুষের তো ভুল হয়, তারপর তুমি দেখতে পাও না একদম, আমরা মানুষ হলেও অন্ধ তো, সেজন্যই ঠিক ঠিক মেশাই, সব ছোঁয়ায় সব বুঝতে পারি, কানা লোকের কোনো ভুল হয় না, খদ্দের দাম দিলে যেভাবে আর কি ছুঁয়েই বুঝতে পারি কোনখানা 2 টাকার নোট কোনখানা 1 টাকার নোট। ইসলাম আলী কথা বলছিল আর অবিনাশ দেখছিল তার চোখের গর্ত দুটো যেন আলোর জন্যে আলোর অভাবে কিছু একটা দেখতে না পেয়ে খাবি খাচ্ছে। কোনোদিন কোথাও কোথায় যাও বুঝতে পারো কি করে, ভ্যান চালিয়ে দরবেশ দেখতে একটা দাড়ি লোক মুচড়ে নিয়ে বলল, আমি তো চালিয়ে নিয়ে যাই, এদিককার জায়গাপত্তর সবই গিয়ে গিয়ে চেনা। ইসলাম আলী মাথার টুপিটা আন্দাজে টানতে গিয়ে নিজের 2 চোখের গর্তই প্রায় ঢেকে ফেলল। সেই দশাতেই প্রায় কবন্ধভাবে বলল, এক এক জায়গায় গন্ধ তো এক এক রকম, হেরোগিরের হাটের গন্ধের সঙ্গে নেপালগঞ্জের হাটের গন্ধের কোনো মিল নেই, গন্ধেতেই সব চেনা যায়, এক একদিন এক একদিকে চলে যাই, গন্ধ ধরে বুঝেনি, খিদে পেলে খাও কি রাস্তায়। এক গাল হেসে ইসলাম আলী বলল, আলুর দম, আর সেই আলুর দম। ঠিক সেই সময় ইসলাম আলী ড্রাইভার বলল, আলুতে তো কোনো কাঁটা নেই, বিচিও নেই, পাছে গলায় বিঁধে যায়। অবিনাশ আরও কি বলতো বলা হলো না, ইসলাম আলীর ভ্যান চলতে লাগলো, সেই সঙ্গে তার গলাও ফের ভেসে উঠল মাইকে। পৃথিবীর রস শিশিতে ভরে লোকটা গন্ধ ধরে ধরে ভারতবর্ষের ভেতর হারিয়ে যায়, ফের ভেসে উঠে ঘুরে বেড়ায়, নিজের দাঁতের ব্যথা ভুলে গেল অবিনাশ।